সরাসরি অমিতাভ দাস আমাদের অত্যন্ত আপনজন। শোক দুঃখ ব্যথা বেদনা লড়াই সংগ্রামের সাথী সহযোগী। ফের বিজেপিতে ভাঙন দেখা দিল পূর্ব মেদিনীপুরের খেজুরিতে। শনিবার খেজুরি এক নম্বর ব্লক কামারদা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দলীয় কার্যালয়ে এক যোগদান মঞ্চের আয়োজন করা হয়। এদিনের এই কর্মসূচি খেজুরি এক নম্বর ব্লক মন্ডল বিজেপি মহিলা মোর্চা সভানেত্রী শান্তিপতি সহ 47 জন বিজেপি কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করে। এদের মধ্যে ছিলেন বিজেপি নেতা নীলাঞ্জন মাইতি, রাধারানী মাইতি, সমীরণ রানা, সুদর্শন মান্না সহ আরো অন্যান্য বিজেপি নেতৃবৃন্দ। দল ত্যাগীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন জেলা তৃণমূল কংগ্রেসের কোঅর্ডিনেটর মাহমুদ হোসেন। এছাড়াও যোগদান মঞ্চে উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য কর্মাধ্যক্ষ ডক্টর পার্থ প্রতিম দাস সহ অন্যান্য জেলা তৃণমূল নেতৃত্ব। কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে সমাজের সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মাহমুদ হোসেন। পূর্ব মেদিনীপুর থেকে শান্তরূপানুর রিপোর্ট, টিভি নিউজ 10।